মর্নিং বলার টাইমটা নেই সেটা দেখে বুঝতেই পারছো। আর কানেরটা আজকেও খোলা, এই কানেরটা না মানে আমার ডান দিকের কানটা ব্যথা হয়েছে কানেরটা পড়ে, তাই জন্যে ব্যথা করছিল বলে খুলে রেখে দিয়েছি কালকে। আর আজকে এখন বেরোলাম, এখন বেজে গেছে প্রায় 12:30, 1টা, 12:30টার বেশি বাজে, প্রায় 12:35-40 মতো বাজে। তা এখন একটু বেরোলাম, বেরোলাম তারাপীঠের প্রসাদটা দেবো মাকে, তারপরে শায়নের জন্মদিন কালকে, মা ওইটা কিনতেও আসবে। আর আজকে সন্ধেবেলা মামনি স্টুডেন্টের মানে বর্ষা, ওই বর্ষারও আজকে জন্মদিন, তো ওটার গিফটটাও কিনতে যেতে বলছে। তো মা শায়নের জন্য কিনবে, আমি বর্ষার জন্য কিনবো, কিনে নিয়ে বাড়ি চলে আসবো। আর আমি জানি না কেন আমার এই চোখের এই কোনাটা অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু স্নান করে বেরোনোর পরেই দেখছি লাল হয়েছে। সকাল থেকে আজকে খুব একটা টাইম পাইনি, প্রথমে সকালে উঠে তো আমাদের আড্ডা চলতেই থাকে, সেটা 1:30-1:15 অব্দি চলেছে। তারপর আমাদের 9th জানুয়ারি আর 16th জানুয়ারি ছিল নেমন্তন্ন। 9th জানুয়ারি ছিল পুচকুর অন্নপ্রাশন, একটা পুচকুর, আর আমার যে ছোট্ট ননদ দেখিয়েছিলাম দেশের বাড়িতে গিয়ে, 16th জানুয়ারি ছিল ওর বার্থডে। তো এক বছরের প্রথম বার্থডে ছিল, অন্নপ্রাশন করোনার জন্য করতে পারিনি আগের বছর, তো মানে আগে আর কমাস আগে, আর এক বছরের বার্থডেটাও করোনার জন্যই মনে হচ্ছে 16th জানুয়ারিও হবে না, এই দুটো নেমন্তন্ন তো গেল। 22শে জানুয়ারি ছিল ফোর্ট উইলিয়ামে এক জ্যাঠা শ্বশুরের মেয়ের বিয়ে, সেটাও মনে হচ্ছে গেছে। আর 24শে জানুয়ারিও তাই ছিল এক জ্যাঠা শ্বশুরের মেয়ের বিয়ে, তো সেটাও গেছে। সবটাই এখন ক্যান্সেল হয়েছে, আর কিছু করার নেই, যাই নেমন্তন্ন ক্যান্সেল হয়েছে হোক সেটা কোনো ব্যাপার না, বিয়েগুলো হলেই ভালো হয় আর কি, কারণ সবারই একটা আশা থাকে। যাই হোক, তো এখন তো 50 জন করে বলতে বলেছে, ওটা হয়ে গেছে, আরও অসুবিধে 50 জনের সত্যিই কোথায় টানা যায় না। আমার টাইমেও মানে আমার বিয়ের টাইমেও এরকমই গল্পটা ছিল আর কি। যাই হোক, কদিন আগে ঠিকঠাক হয়েছিল একটু, তো ওই জন্য হয়েছিল। আর আজকে সকাল থেকে ও প্রথমে তো আড্ডা মারছিলাম, তারপরে উঠে লাউ শাক কাটা, তরকারি কাটা, এইসব হয়েছে। তারপর এই রাস্তা দিয়ে এই বকবকগুলো করতে আমার খুবই বাজে লাগছে, কারণ সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। আজকে রান্না ঠান্না হয়েছে, অনেকটাই হয়ে গেছে, তো আমি এবার রাস্তায় উঠে গেছি, চলো আগে আমি বিরাটিটা ঘুরে। আর বসবো আমরা খেতে, আজকে হচ্ছে লাউ শাকের ঘন্ট, লাউ শাকের চচ্চড়ি, আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আর কাঁকড়া, কাঁকড়া ও ডালও হয়েছে, আনা হয়নি। আজ থেকে এসে খাওয়া দাওয়া হয়েই গেল, তোমাদেরকে দেখালে আমি কি কি রান্না হয়েছে। আর দেখো জামা কাপড় কেচেছিলাম বলেছিলাম, তো ওগুলো এখনো রোদেই রয়েছে, এবার নেব। আর সাথে দেখাচ্ছি, দেখো বেশ অনেক ফুল ফুটেছে, তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই। Thank you.
বাজে, বিকেল 5টা 51। আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, দুপুরের বাসন কিছুটা মেজেছি আর এইদিকে বসিয়েছি পায়েস, দুধটা অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি। বাবা ক্যামেরাটা কেমন হয়ে গেল। তো দুধটা অনেকক্ষণ ধরেই বসিয়েছি, এইবার দিয়ে দেবো আমি চালটা। ঠাল সব দিয়ে দিয়েছি, এমনকি গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, তো এখন ফুটছে এখনো, আর একটু হয়ে যাবে, তারপরেই কাজু কিশমিশটা দেবো আর নামিয়ে দেবো। আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে, যাবো এবার ঘরে, একটু চাটা খাই আমিও গিয়ে একটু। আজকে ইচ্ছে করছে চাটা খেতে, ঠান্ডা পড়েছে। রেডি সেডি একটু হয়ে গেছি, মিঠিও চলে এসছে, এখন যাবো আমরা বর্ষার জন্মদিনে, তাই তো মিঠি? মাথা নেড়েছে ও, এখন তুলবো ওর সাথে একটু ফটো। মামনিও রেডি হয়ে গেছে, মামনি গেছে বাথরুমে, এখনই বেরিয়ে যাব। চলো আগে যেয়ে নি, বাইরে প্রচন্ডই ঠান্ডা আছে নাকি শুনছে। আমি আর পরে গেছে, পরে নিয়েছি ওই নীল চুড়িদারটাই যেটা পরে কালকে আমি ফিরেছি। দিনের শেষ হয়েই গেছে, আজকে অনেক অনেক কাজ হয়ে গেছে, অনেক অনেক বলতে আমার দিক থেকে অনেক কাজই মনে হচ্ছে হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় তো কাচা হয়ে গেছে, ব্যাস তাহলেই হবে। তো এই আর কি, আর বর্ষার জন্মদিন তো গেলাম, দেখালাম তোমাদেরকে, উড়ে বাবারে বাচ্চাদের সে কি আনন্দ, মানে ওদেরই নাচ গান, ওদেরই সব কিছু চলছে, ভালো লাগে দেখতে। আমরাও যখন ছোট ছিলাম আমরাও করতাম এরকম, এখন হয়তো ওদেরকে বকা দিই বা একটু আস্তে কথা বল, বা ওদের মায়েরা যখন বলে তখন ভাবি যে হ্যাঁ আমাদেরও মায়েরা বকা দিত। তো যাই হোক, কাজল টাজল আর ওঠায়নি সে বাবা, আর ইচ্ছে করছে না আজকে। কালকে শায়নের জন্মদিনে যাব, কিন্তু ওর হয়ে গেছে কাজ, পড়ে গেছে দুপুর 12টা 9টার শিফট পড়ে গেছে, দেখা যাক ও যাবে কি যাবে না এখনো ঠিক করতে পারছে না। কাকিকে যদিও আমি ফোন করে বলে দিয়েছি যাবে না, যদি ও যায় তাহলে কালকে সকালে আবার ফোন করে দেবো, কাকির সাথে ওরকম কোনো ব্যাপার নেই, ও যাওয়ার আগে ফোন না করলেও চলবে, গেলে গিয়েই চলবে, ওইসব হতেই থাকে। তো আর দেখতেই পাচ্ছো প্রচণ্ডই এইসব উঠছে আর কি, কারণ মাথায় না আমার শীতকালে প্রচণ্ড খুশকি হয়, ওই থেকেই হয় আর কি, কিছুতেই কমে না। যাই হোক না কেন, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাদের জন্য কথাটা বললাম, সাবস্ক্রাইব কিন্তু পুরোপুরি ফ্রি। তো জানি না ভিডিওগুলোর ভিউজ কমছে, কোনোটায় ভিউজ হচ্ছে তো সাবস্ক্রাইব হচ্ছে না, জানি না কেন এরকম হচ্ছে। যাই হোক না কেন, প্রবলেমটা আমার একার না, আমার মতো যারাই নতুন বন্ধু আছে ইউটিউবে তাদের প্রত্যেকেরই হচ্ছে। যাই হোক, সময় দিতে হবে তাদেরকেও, সময় দিতে হবে। তবে একটা কথা বলবো, প্লিজ একদিন দেখে বা কয়েক মিনিট দেখে ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাও না, তাহলে কখনোই তোমার আমার মধ্যে ভালো লাগা বা ভালোবাসার সম্পর্কটা আসবে না, যেখান থেকে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জানি না কথাটা কতজনের কাছে গিয়ে পৌঁছবে, কারণ অনেকেই আছে যারা শেষ অব্দি ব্লগ দেখো না, স্কিপ করে প্রথমেই বেরিয়ে যাও বা স্কিপ স্কিপ করে এসে ভিডিওর লাস্টে আসো, তো ওটা হতেই থাকে। তবে এটা সবার ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়, কয়েকজন কয়েকজন করে থাকে। যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যারা আমার সাথে অলরেডি আছো, প্রথম থেকে আছো বা নতুন জয়েন করছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করে দিলাম, টাটা, গুড নাইট।